got me thinking now. Should I take it or leave it out? It got me thinking now, and I'm stuck in this loop again. It got me thinking now. Should I take it or leave? Hi, my YouTube family. Welcome back to my channel. আজকে একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলের স্বাগত। তো আজকে আমি আর দিদি চলে যাচ্ছি একটা জায়গায় খাওয়া দাওয়া করতে। তো যারা মালদায় থাকো তারা যারও নাম শুনেছো বেদুইন, সেটা হচ্ছে সিঙ্গাতলা জলকল বিল্ডিংয়ের নিচে। তো সেখানে আমি অনেকবার দেখেছি বেশ মুরগির মাংসের ঠ্যাংগুলো ঝুলিতে, আমার এত লোভ লাগে ওই ঠ্যাংগুলোকে দেখে। তো ভাবছি আজকে খেয়েই ফেলি ঠ্যাংগুলোকে, মানে যারা যারা খেয়েছে তাদের পেটে ব্যথা হয়ে যাবে। তো আজকে ওখানেই যাচ্ছি মুরগির ঠ্যাং খেতে, আরও অনেক কিছু খাবো। তো চলো কী কী খাচ্ছি আর সেগুলো দাম কত, সেগুলো টেস্ট কেমন, তোমরাও ভিজিট করতে পারো কি না। আসলে অনেকেই খেয়ে নিয়েছে, আমি লেট হয়ে গেছি একটু। তো যাই হোক, যারা এখনো যাওনি তাদের জন্য নতুন অবশ্যই এটা হবে। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক বেদুইনের দিকে আর ঠ্যাংগুলো খাওয়া যাক। এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন বেরাবো। একই ড্রেস, কালার আলাদা শুধু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দুটোই আমার ড্রেস, কিন্তু একটা কিন্তু ওর ড্রেস না, এটা বলে দিলাম। এবার থেকে আমি তোর ভিডিওতে আসবো না, তুই প্রত্যেকবার ভিডিও। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড মিলার, ইটস মাই ড্রেস। এটা আমি নিচে লেগিংস পরেছি, কালার একদম আলাদা এসেছে, পুরো মনে হচ্ছে তোরটা রয়্যাল ব্লু। না রয়্যাল ব্লু না, এটা হচ্ছে গ্রিন কালার, সি গ্রিন কালার। আর এটা কিন্তু বেলটা এটার সাথে ছিল না, বেলটা কিন্তু আমার। হ্যাঁ বেলটা দিদি, মানে আমি আরো একটু পাতলা হয়েছি তো এটা টাইট করা হয়নি, ওই জন্য বেল্ট দিয়ে এটাকে ঠিক করে নিয়েছি। পুরোপুরি কালার চেঞ্জ। আমরা একটা জায়গায় গেছিলাম, এখন খেতে আছি। তো এই যে ইয়াররিং চেঞ্জ হয়ে গেছে, ওখানে একটু বড় কানে দুলটা মানাতো না, মানে পরিবেশের সঙ্গে মানুষ হয়েছিল না, তাই ছোটো কানে দুল খেতে আছে, ওই জন্য চেঞ্জ করে নিয়ে এলো। টোটোতে বসে সাজসাজি। তো এই যে জলকল বিল্ডিং, এখানেই দাঁড়ান, দুদিন বন্ধ তো, চলছে না না। কোনটা খাবি? হ্যাঁ না, ফুলমুড়ি খাবো না, খেলে যে এগুলো খাবো, শিক কাবাব খাবো। শিক কাবাব খাবি? এটা মেনু নিব, দিদি অর্ডার করলি? আমরা বললাম হচ্ছে বিরিয়ানি আর একটা মাটন কষা আর চিকেন রেসিপি কাবাব। আমরা বেগুনে ঢুকতে গেছিলাম কিন্তু আজকে বেগুন বন্ধ, সেই জন্য আমাদেরকে গোরপুর ধরে ঢুকতে হয়েছে। দেখা যাক এখানে কীরকম। আর মোনা মানে রিয়াঙ্কা যেটা খেতে চাইছিল সেটা দেখে ওটা এত লোভ লেগেছিল, ওটা কিন্তু এখানেই বাইরে ঝুলছে, ওটা এখানেই দেখেছিলাম আমি, ভেবেছিলাম ঠিক আছে। কিন্তু আমার যেটা ইচ্ছে ছিল আমি একটু তন্দুরি বা রুমালি করি খাবো, সেটা হচ্ছে না, তোমার ব্যাড লাক। চলে এসছে আমাদের রেশমি কাবাব, জানি হয় না এতগুলো বিরিয়ানি, এতগুলো বিরিয়ানি। না দিয়ে তিন পিস দিয়ে, ওই জন্য তিন পিস অর্ডার করেছিলাম, ছাব্বিশটা অর্ডার করেছিলাম। বলবো না মাছ ফেলে দেবে ফ্রিজে। তন্দুরি
ডিম খাবি না দিতে হাঁপিয়ে গেছি
চিকেন কষাটার মধ্যে মিষ্টি মিষ্টি কিসে যে কষা বানিয়েছে, সরি হ্যাঁ মটন কষাটা কী বানিয়েছে, মিষ্টি মিষ্টি খিচুড়ি। আমার খাবার নষ্ট করতে ভালো লাগে না, আমার খাবার নষ্ট করতে ভালো লাগে, তোকে দেখে বোঝা যায় এত শয়তান। এই যে শুধু এই যে ওই যে দলটা বেরোলো, দলটার ভয়ে বেচারা একটু ঠিক করে খেতে পারছিল না, আমার লোকের সামনে খেলে একটু বাজা লাগে। হ্যাঁ এমনি খুবই বাজে লাগে, জঘন্যতম খাবার, জঘন্যতম খাবার, কাউকে রেকমেন্ড করবে না যে গোর ফুড ধরে এসে খেয়ে। আমাদের ভাগ্যটাই খারাপ, আজকে আমাদের কোথায় যাওয়ার কথা ছিল আর কি হলো একটু বলতো বৃত্তান্ত। আমাদের আজকে যাওয়ার কথা ছিল বেগুইনে, আমাদের যাওয়ার কথা বেগুইনে, তার জায়গায় বেদিন বন্ধ ছিল, ওই জন্য আমরা গেলাম গোর ফুড জোন, খুব আশা নিয়ে জোন তাই তো গোর ফুড জোন খুব আশা নিয়ে গেলাম। হ্যাঁ মোনা যেটা চাই মানে রিয়াঙ্কা যেটা চাইছিল লাল লাল দেখেছি টিংড়ি খাবে, তো ওগুলো ওখানে ছিল, তো আমরা রেলওয়ে অত কিছু না দেখে আমরা শিক্ষা রেশমি কাবাব অর্ডার দিলাম, এটা কোনো অ্যাঙ্গেল থেকে না রেশমি ছিল না কাবাব ছিল, মানে ওটা কী যে ছিল সিম্পল মানে হচ্ছে মাংস পুড়িয়ে দিয়েছে। আর তখন আমি বললাম যে এটা তো রেশমি কাবাব না, তো নিজেদের আমার তো ওটা হাসি হাসি করছে বাবা রেশমি কাবাব কাকে বলে, তো আমি বলবো হাইলি মানে এটা আমি বলবো যে গোরপুর জোনে তুমি যদি মানে আলাদা কিছু চাইতে যাও তো যেও না, সাধারণ যদি মানে খিদা পেয়েছে খুব কোথাও কিছু নেই তো ওখানে বিরিয়ানি হোক মাটন হোক যাই হোক অর্ডার করে দাও, কারণ আজকে বিরিয়ানিটা মানে কোনো টেস্ট ছিল না, মাটন কষার মধ্যে কোনো রকম কোনো পেঁয়াজের কোনো গন্ধ নেই, কোনো রসুনের গন্ধ নেই, মাটনটা কি শক্ত, মাটনটা মানে রীতিমতো দাঁত দিয়ে হাত দিয়ে ছিঁড়েও আমি পুরোপুরি ভাঙতে পারলাম না, ছিঁড়তে পারলাম না, মাংসটা রেখে চলে এসেছি সেখানে, মানে আমাকে বলে যে আমি সব হাড় খেয়ে নিই, মানে ওখানে আমি ছিঁড়তে পারলাম না, এতটাই মানে শক্ত ওখানকার মাংসগুলো, মানে টেস্টলেস একদম, খুব বাজে খেতে, আমি একদম রেকমেন্ড করবো না যে কেউ গিয়ে বড় ফুটন থেকে কিছু খেয়ে আসো, খুব বাজে খাবার ওখানকার। আর ওই শিখ কাবাব বলতে মানে রেশমি কাবাব যেগুলো বলছে ওই টাইপের জিনিসগুলো তো জাস্ট ওটা ধোকা দিচ্ছে, হ্যাঁ এত টাকা দাম নিচ্ছে, এই তিন চিন্তা ছয় পিসে 200 টাকা দাম নিচ্ছে, আর ওটা তার জায়গায় 210, হ্যাঁ 210 টাকা দাম নিচ্ছে, আর তার জায়গায় আমাদেরকে সিম্পল ম্যারিনেটেড করা। এখানেই শেষ হলো একটা জঘন্যতম একটা এক্সপিরিয়েন্স নিয়ে, আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না, মানে লাস্টে না থাকতে পেরে মানে উল্টি করে দেবো এরকম অবস্থা পর্যায়ে যখন আসলাম তখন রীতিমতো খাবারটা ছেড়ে চলে আসলাম, তাও বেশি ছাড়িনি অল্পই ছেড়েছি, কারণ খাবার নষ্ট করা ভালো না, প্লিজ কেউ খাবার নষ্ট করো না, কিন্তু এরকম যদি বিচ্ছিরি খাবার আছে নষ্ট করতেই হবে, কিছু করার নেই। তো আমি বলবো যে গোর ফুড জোনে প্লিজ প্লিজ কেউ যেও না, শুধুমাত্র টাকা নষ্ট হবে, তার থেকে ভালো বাড়িতে খাসির মাংস মুরগি মাংস নিয়ে এসে নিজে রান্না করে খাও, এখানে যেও না। তো আজকের ব্লগটা এখানে শেষ হলো, তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাবে, লাইক করবে শেয়ার করবে, আর যারা যারা এখন রিয়াঙ্কা জেলি ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।